ডিএসএম এস এর প্রথম বর্ষ ভর্তি হয়ে আমার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে বা আছেন তাদের উদ্দেশ্যেই প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। উদ্দেশ্য আমার একটাই, শীঘ্রই ওষুধ প্রয়োগ করা। তাহলে আজকে আমরা স্নায়ু মণ্ডলের যেই সকল রোগ আলোচনা করলাম আজকে সেটা 17 নম্বর রোগ। কী ধরনের রোগ? সেই রোগের নাম হচ্ছে প্রলাপ অথবা ডিলিরিয়াম, অর্থাৎ অনবরত বকা। অনেকটা আমরা পাগল বলতে পারি, মস্তিষ্ক বিকৃত বলতে। তাহলে এটা কাকে বলে? আমরা বলবো মদপানজনিত অথবা প্রলাপ বকা, কোনো অন্ধবিশ্বাসের উপরে অমিতাচারী এবং মাথার বিকৃতির কারণে যদি কোনো প্রলাপ বলে থাকে, বকে থাকে, তাকে আমরা প্রলাপ বলবো। এই রোগটা অনেকটা পাগলের ক্যাটাগরি এবং স্নায়ু রোগের সঙ্গেই যুক্ত। সুতরাং আমাদেরকে ওষুধ নির্বাচন করতে গেলে সেভাবেই করতে হবে। তাহলে চলে আসি, রোগটা বুঝলাম এবং কাকে বলে অথবা কী ধরনের আচরণ করে সেটাও একটু বুঝলাম। তারপরে চলে আসি লক্ষণটা কী কী, এবং এটা আলোচনা করার শেষে আমি একটি রোগীলিপি বলে শেষ করার চেষ্টা করব। কীভাবে এ সকল রোগ মৃত্যুমুখে পতিত হয় সেই ঘটনা উল্লেখ করেই আমি আলোচনা শেষ করব। তাহলে চলে আসি, তাহলে আমরা বুঝলাম রোগটা কী, এবার আসি লক্ষণগুলো কী কী। প্রথমে যদি আমি বলি, এই রোগের প্রথম লক্ষণ হচ্ছে দীর্ঘদিন থেকে নিদ্রাহীনতা, অর্থাৎ ঘুম না হওয়া, হঠাৎ করে জাগরণ হয়ে যাওয়া ঘুমের ভিতরে, এবং স্বপ্ন দেখা, মনে হয় যেন তাকে মৃত্যুর জন্য তাড়া করছে। এই সকল বিভ্রান্তমূলক তার আচরণ এবং শব্দ এবং নানা রকমের স্মৃতিশক্তি বিলোপ এবং নানা রকমের ভয়ভীতি দেখেই এই রোগের লক্ষণ দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, এবং হঠাৎ করে হৃদযোগের ক্রিয়াবন্ধ হয়ে মারা যায়। আমি যে ঘটনাটার কথা বলবো সেটা আমি পরে বলবো এবং অত্যন্ত দুঃখ বিদারক। আসলে এই রোগের মাথায় কোনো কাজ করে না, কি বলে কি বুঝে কি কিছু কোনোটাই ঠিক নেই। আমরা অনেক সময় বুঝতে পারি না যে তার অবস্থাটা কি, কি সে চিন্তা করে, কি তার লক্ষণ। বকে যাচ্ছে, কেউ হয়তো বিড়বিড় করে বলে, কেউ হয়তো উচ্চস্বরে বলে, কেউ হয়তো বিশ্রীভাবে গালিগালাজ করে। যাই হোক, যেটাই হোক, সেটাই আমরা আমাদের বাক্স থেকে ওষুধ দেওয়ার চেষ্টা করব। আমি তো প্রথমেই বলি, আমাদের কাছে ওষুধ আসলে সিম্পল ওষুধগুলো দিয়ে অন্তত 2-3 দিন 4 দিন দেখার চেষ্টা করো, তারপরে রোগের খবর নিয়ে চিকিৎসা দেওয়ার করবো, অর্থাৎ রোগীলিপি বা কেস টেকিং যেটা আমরা বলে থাকি। কিন্তু চিকিৎসা আমাদেরকে করতে হবে, সেজন্য যত্ন সহকারে কেস টেকিং নিয়েই চিকিৎসা করবে এই আশা রেখে। আমরা যারা প্রথম বর্ষে বলি, এত খবর রেখে তো আমাদের কিছু করার নাই। আমরা এত খবর রাখতে পারবো না, পড়ালেখা করবো, তারপর জানবো, তারপর শিখবো, তারপর দেখবো। কিন্তু আমরা প্রথমেই আমরা ওষুধগুলো প্রয়োগ করতে চাই, অর্থাৎ রোগ যদি এরকম প্রলাপ বকে পাগলের মতন, অনেকটা মস্তিষ্ক বিকৃতির মতন, তাইলে আমরা বুঝতে পারি এটা স্নায়বিক কারণ, অর্থাৎ স্নায়বিক কারণে মস্তিষ্ক বিকৃতি এবং মদপানজনিত কারণে, গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে, পেটের ট্রাভেলস থেকে হয়ে থাকে। আর মাথায় আঘাত, স্নায়ুতন্ত্রের উপর যদি আঘাত হয় তাহলেই এই অনেক সময় এই রোগও হতে পারে। তাইলে পুষ্টির অভাব, স্নায়ুতন্ত্র আঘাত, অনেক সময় জীবাণুঘটিত রোগের কারণও ঘটতে পারে। তাহলে আমরা বুঝলাম যে বিভিন্ন রোগের কারণে হয়, যেমন অনেক সময় পুষ যদি ফুসফুসে পুষ জমে, অথবা শরীরের কোথাও না কোথাও যদি ফোড়া হয়ে সেটা সেপ্টিক হয়ে যায়, তাহলেও এই রোগ হতে পারে। যেই রোগেই কারণ হোক না কেন, যেই কারণেই হোক না কেন, যদি প্রলাপ বকে অথবা তার মানসিকতা এবং মৃত্যু ভয় থাকে, তাহলে আমরা এই ওষুধের কথা চিন্তা করব। আমরা প্রথম থেকে যে ওষুধের কথা বলে আসছি, প্রথমে প্রয়োগ করবে, সেগুলো শুনলে তুমি অবাক হবে। যেমন বেলডোনা, এটা পাগলের প্রথম ওষুধ, প্রলাপের প্রথম ওষুধ। সেটা পাগল হইতেও পারে, নাও হইতে পারে, অর্থাৎ এটা জ্বরের কারণে বা অন্য কোনো কারণে, অথবা যেই কারণে প্রলাপ হোক, আমরা সিম্পল ওষুধ বেলডোনা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে কী দিতে পারি,
ওই যে বললাম অনিয়মের ওষুধ নাকস, দেখো এগুলো খুব সুন্দর মেডিসিন। প্রথম স্টেজ যদি দরকার, আমরা তোমাদের বাক্স থেকে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করলে দুই এক বোতলেই ভালো হয়ে যাওয়ার কথা, আর ভালো না হলে আমরা দীর্ঘক্রিয়াশীল ওষুধের কথা চিন্তা করব। তারপরে যে ওষুধটা আসে সেটা বলবো কফিয়া। এই তিন চারটে ওষুধ তুমি অনায়াসে প্রয়োগ করতে পারো, আর জীবাণুঘটিত কোনো রোগের কারণে তুমি ইতিহাস নিতে পারো, তাহলে তুমি আর্সেনিক দিতে পারো। তারপরে যে রোগগুলোর কথা বলবো, ওষুধের কথা বলবো, সেগুলি পাগলের ওষুধের কথায় আমি বলবো, অর্থাৎ মস্তিষ্ক বিকৃতি যার কোনো রকমের কোনো কিছু ঠিক নেই, অনেক সময় পাগলের মতো ল্যাংটা হয়ে যায়, অনেক সময় রাস্তা ঘোরাঘুরি করে, চিৎকার করে, যেটাই হোক প্রলাপের তার কোনো শেষ নাই, প্রলাপের অনেক রকম প্রলাপের আছে। আমাদের ওষুধের ভিতরে তিনটা ওষুধ আছে, পেলোডোনা, হাইসোমাস, স্ট্রোমোনিয়াম। এই তিনটে ওষুধ দিয়েই আমরা পাগলের চিকিৎসা করে থাকি, অর্থাৎ যারা মাথা খারাপ বলি, পাগল বলি, কিন্তু আমরা এখানে পাগল বলবো না, আমরা প্রলাপ বলবো। পাগলের ওষুধ ওই তিনটা, সেটা তোমরা অবস্থা ভেদে লক্ষণ মতো দেওয়ার চেষ্টা করবে। এখানেও সেই কথাগুলোই বলা হচ্ছে, অর্থাৎ পাগলের ওষুধ আমরা এই তিনটা দিয়েই এই প্রলাপের চিকিৎসা করার চেষ্টা করব। তাহলে আর যে ওষুধগুলো আসতে পারে এই এই ওষুধ ছাড়া স্নায়ুযন্ত্রের উপরে, সেটা তো আমরা জানি, ক্যালিফস বা ম্যাকফস, সেটা বায়োকেমিকের ভাষা বলতে পারি। কিন্তু আমরাও আমাদের ম্যাটেরিয়া মেডিকা থেকে ক্যালিফস অনেক সময় আমরা প্রয়োগ করতে পারি। চলে আসি, তারপরে যে ওষুধগুলো আসে সেটা হচ্ছে ওপিয়াম, অর্থাৎ ওপিয়াম, সালফোরিক অ্যাসিড, তারপরে আর দুইটা ওষুধের কথা বলার চেষ্টা করি। অরাম্যাট, যেমন মৃত্যু তার কাম্য, অর্থাৎ তাকে মরতেই হবে, এই ধরনের রোগী সচরাচর অনেক সময় মরার জন্য আপ্রাণ চেষ্টা করে, সে সময় আমরা অরাম্যাট দিয়ে ভালো করতে পারি। এগুলো আসলে আমি প্রথম বর্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, প্রাথমিক স্টেজে তোমরা যদি চিকিৎসা করতে না পারো, তোমাদের সিনিয়রদের অথবা হোমিওপ্যাথিক ভালো ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলবে। তার কারণ তুমি যদি লক্ষণ বাইর করতে না পারো, চিকিৎসা করতে পারবো না। আমি একটি রুগীলিপি বলেই শেষ করার চেষ্টা করব। তাইলে চলে আসি, আর যে ওষুধটুকু দিতে করলাম এটা হলো জিঙ্ক এবং ফসফরাস। দেখো হোমিওপ্যাথিকে যখন তুমি ম্যাটেরিয়া মেডিকা খুলবে, তখনই ওষুধের আর কোনো শেষ নেই। তারপর না পারলে বলবে মাদার অথবা অন্য কোনো পদ্ধতি। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বুঝাতে চাই, নতুন যুগ মানে কি? নতুন যুগ মানে হচ্ছে নতুন পরিবর্তন। কী পরিবর্তন? সব কিছু চেঞ্জ হয়ে যাবে এখন, কারণ যেই ধারা আমাদের চিকিৎসার কথা বলছে, আমরা যারা ভয় করি এবং ওষুধ দিতে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা সিনিয়র অথবা চতুর্থ বর্ষ বা পড়ালেখা শেষ করে ডাক্তারি করতে আরম্ভ করছো, তাদের উদ্দেশ্যে বলছি, আর দেরি করিও না। এক দুই তিন বোতলেই তুমি রোগী চিকিৎসা অনায়াসেই করতে পারবে। তার কারণটা হচ্ছে, দুই এক বোতলেই তোমাকে নির্দিষ্ট করে দেবে ওষুধ সিলেকশান হয়েছে কি হয়নি। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই বাক্স থেকে যত রকমের প্রলাপের রুগী আসুক, আমরা যারা সিনিয়র ডাক্তার অথবা অভিজ্ঞ ডাক্তার, আমরা রুগীকে সেবা দেওয়ার চেষ্টা করব। আমি যেই রুগীটার কথা বলবো এখন, সেটা অনেক দুর্ভাগ্য আমার কাছে আসছিল, হয়তো তিন চার মাস ওষুধ কোনো সময় খাইতো, কোনো সময় খেত না। দেখো আমি কেন বলছি, প্রলাপটা অথবা বকবকটা অথবা তার হাসি অথবা তার স্পন্দন, মুখে জিহ্বা অসাড় হয়ে যাওয়া, অমুখ করা, সব কিছুই তার অগোচরে হয়, তার কোনো কন্ট্রোল থাকে না, সে তখন কোনো ফিলিংসে থাকে না, বুঝতেই পারে না যে কী জিনিস। আমি যে ঘটনাটা বলছি দুর্ভাগ্য কী, দেখো ভোরবেলা হয়তো তারা সারাদিনের গরম জল করে রেখেছে, ঠান্ডা করে সারাদিন খাওয়ার জন্য, যেটা সচরাচর প্রত্যেক পরিবারেই করে থাকে, অর্থাৎ গরম জল করে রাখলো, ঠান্ডা হলে সেটা খাওয়ার চেষ্টা করবে অথবা ফিল্টারে দিয়ে খাবে। ঠিক গরম জল করে রেখেছে, সেই গরম জল তার মাথায় দিয়ে সে গোসল করেছে। তাহলে চিন্তা করতে পারো যে কেন এই ঘটনাটা ঘটলো। ঘটলো এই কারণে, গরম আর ঠান্ডা তার কোনো পার্থক্য নির্বাচন করার ক্ষমতা তার ছিল না। তাহলে এই যে দুর্ভাগ্য, অর্থাৎ এই তার মৃত্যু হলো এই কারণে, অর্থাৎ এই পুরা গরম জলটাই তার গায়ে ঢেলে দিল। অর্থাৎ প্রশ্ন আসছে, কেন সে সেটা করল? আমরা হয়তো বলবো যে এটা সে পাল না, যারা যারা প্রলাপ বকে
এবং যারা এরকম রোগী তাদের অনেক সময় কোনো পার্থক্য নির্বাচন করার ক্ষমতা থাকে না, সে কারণেই তারা অনেক সময় মৃত্যুবরণ করে। এই যে দুর্ভাগ্য, অর্থাৎ পুরা গরম জল তার মাথায় ঢেলে দিয়েই সে তারপর তার চিৎকার আরম্ভ হলো, অর্থাৎ শেষ হয়ে গেল সব, তারপর সে চার পাঁচ দিন ভুগে মারা গেল। এই দুঃখ আমার একটা রয়েই গেল, কারণ রোগীর চিকিৎসাকালীন অবস্থায় হয়তো ভালো ম্যানেজমেন্ট করতে পারলে হয়তো রোগীকে বাঁচানো যেত। যাই হোক, তোমাদের হাতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে। মাথা তাদের বিকৃতি থাকে, অর্থাৎ মাথায় কোনো জিনিসেই তার সুস্থ চিন্তা করে প্রয়োগ করার সেন্স থাকে না, এই কারণেই তো প্রলাপ বলি। এই কারণে চিকিৎসা করতে এসব রোগীকে হুঁশিয়ার, তারা যেন কোনো এরকম কোনো ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করবে। তাহলে আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি। আর একটা অনুরোধ, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।